नमस्कार बंधुरा, आशा किचन रेसिपी सबाई के वेलकाम। तो बंधुरा आज हमें बनिए देखा एक डिमे दुर्दान्त रेसिपी। आज हमें बनिए देखा तुम्हारे डिमेर कोरमा कीभावे बनाना जाए। तो देखो तार जोन हमें पाँचटा डिम भालो कर सेद्ध कर नेछी, एकदम डीप बॉयल करेछी। एखन डिमगुलोते एमनि भावे एकटु चिड़े दिएछी जाते मसलागुलो भालोभावे ढुके जाए बा भाजार समय जाते समस्त मसला भितरे जाए। एखन कयेकटा काजू हमें भालो करे पेस्ट कर निलाम। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি দু চামচ ঘি দিয়ে ভালো করে পেঁয়াজের একটা ব্যারেস্তা তৈরি করে নেব। তো ডিমের কোরমা রেসিপিটা খুবই একটা সহজ রেসিপি এবং খেতেও কিন্তু অসাধারণ। তো দেখো আমার পেঁয়াজ ব্যারেস্তাটা হয়ে গেছে, একদম পুরো ব্রাউন কালারের ব্যারেস্তাটা করে নিয়েছি। ওই ঘিয়ের মধ্যে আমি যে ডিমগুলো রেখেছি সেগুলো ভেজে নিচ্ছি। মনে রাখতে হবে ডিমের কোরমাতে কিন্তু কোনো হলুদ অ্যাড করা যাবে না। আমি এখানে সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারের জন্য। আমি ডিমগুলো ভালো করে একটু ভেজে নেব, খুব ডিপ ফ্রাই করব না। দেখো একটু ভেজে নিয়েছি। এখন যে কড়াইতে ঘি ছিল তাতে আরেকটু সাদা তেল অ্যাড করে আমি দুটো এলাচ এবং একটা দারচিনি দিয়ে ভালো করে গরম করে নেব। একটু গরম হয়ে আসলে তার মধ্যে বেটে রাখা এক বাটি পেঁয়াজ আমি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আজকে যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। তো দেখো পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছিলো। আমি এক চামচ আদা এবং রসুনের পেস্ট দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। পেঁয়াজটা এভাবে একটু মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখন আমি দিয়ে দিলাম এক চামচের মতো ধনে এবং জিরের গুঁড়ো। ধনে জিরে দেওয়ার পরও ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখন আমি দিয়ে দেব যে কাজুগুলো আমি ভালো করে পেস্ট করে রেখেছি, সেই কাজুগুলো এবার ভালো করে আমি দিয়ে দেব। তো দিয়ে দিলাম কাজু পেস্টটা, এরপর ভালো করে নাড়াচাড়া করব। দেখো বন্ধুরা ডিমের কোরমা খেতে কিন্তু অসাধারণ লাগে এবং বানাতেও খুব সময় লাগে না। তো দেখো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনি দিলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো চিনি এবং লবণ দেওয়ার পর আরও একটু ভালোভাবে নাড়াচাড়া করব। এরপর আমি দিয়ে দেবো এক বাটি মতো দুধ। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি এক বাটি মতো গরুর দুধ দিয়েছি। তোমরা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারো, টক দই বা দুধ যে কোনো একটা দিলেই কিন্তু টেস্ট খুব সুন্দর হয়। আমি দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়িয়ে। এখন ফুটে উঠছে যে মশলাটা, আমি ডিমগুলো দিয়ে পাঁচ মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। মশলাগুলো ডিমের চারিদিকে গায়ে লাগিয়ে দিচ্ছি দেখো চামচের সাহায্যে। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। চলে এসেছি পাঁচ মিনিট পর, দেখো কতটা সুন্দর গ্রেভিটা হয়েছে এবং কালারটাও খুব সুন্দর এসেছে। আমার ডিমের কোরমা প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব। তার আগে আমি যে ঘি দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে রেখেছি সেটা উপর থেকে ছড়িয়ে দেব। এখানে কিন্তু এই বেরেস্তা দেওয়ার জন্য স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় এবং দেখতেও খুব ভালো লাগে। তো দেখো বন্ধুরা আমার ডিমের কোরমা প্রায় রেডি হয়ে গেছে, একদম সুস্বাদু রাজকীয় স্বাদের ডিমের কোরমা। এর স্বাদটা কিন্তু একদমই অন্যরকম। তো আজকে যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করো। পুরনো যে বন্ধুরা আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ।